শ্রী শ্রী রামকৃষ্ণ রহস্যামৃত শঙ্কর পাঠ করছি গোপা বাগচি। পিকলুর মুখে এই মুহূর্তে তেমন হাসি ফুটছে না। সে বলল, ঠোঁটে কাটা দাগ লোকটাকে মোটেই ভালো লাগলো না দাদু। পিকলু বোধহয় অজানা কোনো আশঙ্কার আগাম গন্ধ পাচ্ছে। হরিময়বাবু অবশ্য ব্যাপারটা হালকাভাবে নিতে চাইছেন। হারাবার কিছু থাকলে তবে তো ভয়। চমচমে আমাদের কিছু লুকোবারও নেই, হারাবার নেই। কিন্তু তাঁর মনেও যে কিছু চিন্তা জমা হয়ে আছে তা হরিময়বাবু লুকিয়ে রাখলেন না। ইংরেজি কাগজে এত সুনাম বেরিয়েছে চমচমের, তবু যথেষ্ট উদ্বিগ্ন হবার কারণ রয়েছে হরিময়বাবুর। পিকলু বুঝতে পারছে হরিময়বাবুর মনে তেমন আনন্দ নেই। সেই সেবার যখন এই কলকাতাতেই সর্দির ভাইরাস চোরদের মুখোমুখি হয়েছিলেন, তখনও ওর মুখে এরকম আধা মেঘলা ভাব ছিল। এবার একটু নাড়া দিতেই হরিময়বাবু দুঃখের সঙ্গে স্বীকার করলেন, সকাল থেকে ফোন তো এলো 27:30, কিন্তু কাজ কি হবে? সাড়ে ব্যাপারটা হরিময়বাবু নিজেই বুঝিয়ে দিলেন। পুরো ফোন এলো 27, কিন্তু একটা হাফ। ফোন এলো, হ্যালো বললাম, কিন্তু কোনো উত্তর কানে এলো না। বোধহয় হাওড়া কিংবা শিয়ালদার পাবলিক বুথ থেকে কেউ ফোন করছিল। কয়েন ফেললেও কখনো কখনো কাজ হয় না, তখন গোটা কয়েক থাপ্পড় লাগাতে হয় টেলিফোন বক্সে। যে ফোন করছিল সে বেচারা বোধহয় জানে না। কাজ বলতে এই মুহূর্তে হরিময়বাবুর মাথায় যা ঘুরছে তা হলো পত্রিকা সার্কুলেশন। যে 27 জন সকাল থেকে ফোন করেছেন, তারা যদি ঝপ করে চমচম পত্রিকার গ্রাহক হয়ে যেতেন তাহলে মন্দ হতো না। চাঁদার বাৎসরিক হার 29.99, দ্বিবাৎসরিক 57.99, আর 3 বছরে 90.90। এই নয়া পয়সার কায়দাটা হরিময়বাবু বাটা কোম্পানি জুতো থেকে নিয়েছেন। 100 টাকা আর 99.99 টাকার মধ্যে আকাশ পাতাল তফাত। মনস্তত্ত্ব নিয়ে অনেক মাথা ঘামিয়ে কানাডিয়ান জুতো কোম্পানি সাহেবেরা এসব বার করেছেন। পিকলু বলেছে, 3 বছরের গ্রাহক চাঁদার অঙ্ক আপনার গোলমাল হয়ে গিয়েছে হরিময় দাদা। একগাল হেসে হরিময়বাবু জানালেন, ইচ্ছে করেই ব্যাপারটা করা হয়েছে মিস্টার পিকলু, যাতে কেউ 2 বছরের বেশি গ্রাহক না হয়। 3 বছর পরে ছাপার কাগজে রিম কত হবে কে জানে। হরিময়বাবুর ধারণা কাগজের মিলেও কিছু অভিশাপ আছে। প্রথমে টিটাগড়ের পেপার মিলের কাগজে চমচম ছাপা হতো, সে মিলে তালা পড়ল। তারপর বেঙ্গল পেপার মিলের কাগজে ছাপা হতো, সে মিলও অসুস্থ হলো। তারপর আইপিপি, সে মিলও অসুস্থ হলো। এখন স্থানীয় মিলের কাগজ সাপ্লায়াররা ভয় পেয়ে যায় চমচম ছাপা হবে শুনলে। তারা বলে, ঘুরিয়ে ঘুরিয়ে কাগজ নিন, একবার উড়িষ্যার জেকে, একবার কর্ণাটকের মান্ডিয়া, একবার অন্ধ্রপ্রদেশ, একবার ইন্দোনেশিয়ান ফরেন, যাতে একটা মিলের ওপর অপয়া ভাবটা না গিয়ে পড়ে। একটু পরেই পরিস্থিতির পরিবর্তন। এক অজানা পাঠিকা ফোনে 2 বছরের গ্রাহক হতে চাইলেন। হরিময়বাবু বুঝছেন পিকলুর কলমে জোর আছে। এই ফোন পেয়ে হরিময়বাবুর স্থির বিশ্বাস, স্টেটসম্যানে একটা প্রবন্ধের জোরেই বেশ কিছু গ্রাহক আসবে। স্পেশাল আসার একটা কারণ, যে ভদ্রমহিলা ফোনে গ্রাহক হতে চাইলেন তিনি সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষিকা। হরিময়বাবু শুনেছেন পৃথিবীর কোনো স্কুলে এত ছাত্রছাত্রী নেই। এরা যদি সবাই চমচমের গ্রাহক হয়ে যায় তাহলে হরিময়বাবু তো একলা সামলাতেই পারবেন না। এবার বীরের মতন তাকাচ্ছেন হরিময়বাবু। পিকলুকে তিনি বললেন, তোমার দাদুর ধারণা আমার মাথায় কোনো বিজনেস বুদ্ধি ঢোকে না। ঢুকলে কবে নাকি আমি চমচমের দাম 10 টাকা রেঞ্জে নিয়ে যেতাম। তোমার দাদু বুঝছেন না আমি আরও চালাক।
অতি কম লোভ এবং অত্যাধিক সার্কুলেশন, এই হচ্ছে চমচমের বিজনেস পলিসি। বাড়িওয়ালা বংশগোপাল বিশ্বাস মহাশয়ের মুখে শুনেছি, কথামৃত প্রথম খণ্ড প্রকাশ করার সময় লেখক শ্রীম পরামর্শ নিয়েছিলেন বসুমতীর উপেন মুখোপাধ্যায়ের। তিনি বলেছিলেন, ভালো কাগজে এবং অত্যন্ত ভালো ছেপে ভালো দামে বইটা বিক্রি করতে। দূরদর্শী মাস্টারমশাই শেষে ভালো ত্যাগ করে প্রচণ্ড সস্তায় প্রথম খণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ছেড়েছিলেন, স্রেফ চার আনা পার কপি প্রফিট রেখে। ফলে হই হই পড়ে গেল। আসলে মাস্টারমশাই বুঝেছিলেন, কাঞ্চনের প্রতি টান যত কমবে কাঞ্চন ততই তোমার পিছু নেবে। দাদুকে আপনার অর্থনৈতিক পলিসিটা বুঝিয়েছেন? জানতে চাইছে শ্রীমান পিকলু। পিকলু জানে দাদু ভবনাথ সেনও একটু সেকেলে, সারাক্ষণ দুনিয়ার সব মানুষের মঙ্গল চাইছেন তিনি। এইটাই নাকি বাংলা সাহিত্যের ধারা। ম্যানেজমেন্ট স্কুলে পড়ে পিকলু এখন কিছুটা খবরাখবর রাখছে। সে বলেছে, দাদু, পৃথিবীর সবার মঙ্গল একসঙ্গে চাইলে শেষ পর্যন্ত কারো মঙ্গল হবে না। দুনিয়ার বড় বড় লেখকেরা এটা ভালোভাবে বুঝেছেন। দাদু তর্কে নামেননি, মৃদু হেসেছেন, কিন্তু এই বয়সে তিনি যে তাঁর মত পাল্টাতে চান না তাও স্পষ্ট হয়ে উঠেছে। জানো দাদু, মুম্বাইতে এমন সব ফিল্ম রাইটার আছেন যাদের খোদ ওয়ার্ডেন রোডে তিনখানা ফ্ল্যাট আছে, প্রত্যেকের ইম্পোর্টেড গাড়িও আছে। ভবনাথ এসব সাফল্যের এবং বৈভবের খবর বিস্তারিতভাবে একবার লেখক বিমল মিত্তিরের কাছে শুনেছিলেন, কিন্তু সেজন্য তার মধ্যে কোনো হিংসে নেই। ভবনাথ নিজের লেখার টেবিলে বসে মা সরস্বতী সাধনা করতে করতে বলেছিলেন, আমার কোনো দুঃখ নেই পিকলু ভাই, গল্প লিখে, উপন্যাস লিখে, প্রবন্ধ লিখে নিজের সংসার তো চালিয়ে দিয়েছি। শেষ বয়সে ঠাকুরের দয়ায় সল্টলেকে একটা 750 স্কোয়ার ফুটের বাড়িও হয়েছে। তোমার বাবাকে যাদবপুরে কম্পিউটার টেকনোলজি পড়িয়েছি, আর কি চাইতে পারে একজন বাঙালি লেখক পিকলু? দাদু, তুমি জানো না এখন ইন্ডিয়ান রাইটাররাও বই ছাপার আগে কোটি টাকা অ্যাডভান্স পাচ্ছেন, বলল পিকলু। ভবনাথ হাসলেন, ওসব ভবিষ্যতের জন্যে। নতুন যুগে যারা নতুনভাবে লিখবে তারা জনস্বীকৃতি এবং সেই সঙ্গে অর্থসুখ পাবে। আমাদের বাংলায় যেমন সম্পাদক, যেমন প্রকাশক, তেমন লেখক, সবারই এক অবস্থা, আর্থিক টানাটানি। জানো পিকলু, স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথের কয়েকখানা বই বছরে মাত্র 20 খানা বিক্রি হয়। 20 কোটি বাঙালি রয়েছে পৃথিবীতে, অন্তত 1 কোটি নতুন বাঙালি জন্ম নিচ্ছে প্রতি বছরে, তবু স্বয়ং মহাকবির এই অবস্থা, আমরা তো কোন ছাড়। নিজের কথা সবসময় না ভেবে দাদু মাঝে মাঝে তার অনুগামী হরিময় চৌধুরীর কথাও ভাবেন। স্ত্রীকে জিজ্ঞেস করেন, হরিময়ের মতন লোক চলে গেলে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবে কারা? চমচমের সম্পাদককে ভবনাথ সেন মাঝে মাঝে বকাবকিও করেন, যুগের সঙ্গে পা মিলিয়ে চলতে পরামর্শ দেন, কিন্তু ভবনাথ মনে মনে হরিময়ের তারিফ করেন। তাঁর মতে এরা হলেন খোদ মা সরস্বতীর পাণ্ডা, এরা না থাকলে দেবী দর্শন অসম্ভব, এদের টিকিয়ে রাখলে ভক্তদেরই কাজ। পিকলুর ঠাকুমার নাম কে বিলাসিনী দেবী রেখেছিলেন কে জানে, কারণ এই বয়সেও তার মধ্যে বিলাসের নামমাত্র নেই। সংসারের সব কাজ বিলাসিনী একা করেন। বাংলা বই লিখে যে ভবনাথ সংসার চালাতে পেরেছেন এবং সংসার চালিয়েও যে মাথা গুজবার ঠাঁই হয়েছে এবং স্বামী যে এত সম্মান অর্জন করতে পেরেছেন, তাতেই ঠাকুরমার গর্ব। পিকলুর বাবা বহুবার মুম্বাই থেকে বাবাকে নিয়মিত টাকা পাঠাতে চেয়েছেন। তিনি লিখেছেন, বাবা কতদিন আর কষ্ট করবেন, হিন্দুস্থান লিভারে আমার চাকরিটা তো খারাপ নয়, এবার আমাকে আমার কর্তব্য করতে সুযোগ দিন। চিঠি পেয়ে দাদু হেসেছেন, বলেছেন, লেখার কষ্ট কোনো কষ্টই নয় পিকলু ভায়া, সব লেখক চায় মরবার সময়ও যেন হাতের কলম হাতে থাকে,
লেখকের সবচেয়ে কষ্ট যখন কলম শুকিয়ে আসে, অথচ মনের মধ্যে লেখার আগ্রহটা পুরো থেকে যায়। এরপর ভবনাথ সেন তাঁর ছেলেকে চিঠি লিখেছেন, আমাদের দিন ভালোভাবেই চলে যাচ্ছে, বিপদে আপদে দেখবার জন্য তুমি, বৌমা ও পিকলু তো রইলেই, আপাতত আমি লেখা নিয়ে ব্যস্ত আছি। চমচম সম্পাদক ও ভবনাথের জীবনের এসব কথা জানেন। তবে ইদানিং মাঝে মাঝে তিনি হতাশায় ভোগেন। আজ দুপুরের দিকেও নজর আলী লেনে আরও কয়েকটা টেলিফোন এলো। বোঝাই যাচ্ছে সবাই ইংরেজি কাগজে পিকলুর লেখাটা পড়েছে। হরিময়বাবু একসময় পিকলুকে বললেন, ভীষণ সিক্রেট একটা আইডিয়া এসে গিয়েছে, চমচমের ইংরেজি সংস্করণ প্রকাশ করলে কেমন হয় বলো তো? নামটা ফ্রুট কেক বা ওই ধরনের কিছু একটা করতে হবে। কেন, বাংলায় চমচমে আপনার ক্লান্তি আসছে নাকি হরিময় দাদা? জিজ্ঞেস করেছে ইয়াং পিকলু। সে চায় বাংলার এইসব বিশিষ্ট জিনিস স্বগর্বে এবং স্বমহিমায় টিকে থাকুক এবং প্রত্যেক সংখ্যা আরও ঝলমলে হয়ে উঠুক। পিকলুর বাবাও মুম্বাইতে বসে হিন্দুস্তান লিভারের বন্ধুদের বাংলা লিটল ম্যাগাজিন সম্বন্ধে একই কথা বলেন। রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত খোদ প্রবাসী পত্রিকাও প্রথমে এইভাবে ক্ষুদ্রাকৃতিতে প্রকাশিত হয়েছিল। পিকলুর বাবার অফিস সহকর্মীরাও একমত যে কয়েকটা ব্যাপারে বাঙালি এখনও একটু আলাদা।